আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে এই ভিডিওতে আমরা নতুন একটা প্রোডাক্টের আনবক্সিং করব এবং সাথে সাথে প্রোডাক্টের রিভিউ করব। প্রোডাক্টটি হচ্ছে লজিটেকের G102 লাইট সিঙ্ক। এটা একটা এন্ট্রি লেভেলে গেমিং মাউস। চলুন শুরু করা যাক। লজিটেকের অন্য সকল প্যাকেজিং এর মতো এই মাউসটির প্যাকেজিং অনেক সুন্দর। প্রথমে লজিটেকের লোগো দেখতে পাচ্ছি এবং পাশে G102 মডেল নাম্বারটি দেওয়া আছে এবং পিছনে কিছু ফিচারের ডিসক্রিপশন দেওয়া আছে। নিচে সুন্দর একটি ছবি দেওয়া আছে এবং পাশে আমরা তেমন কিছু দেখতে পাচ্ছি না। এবার আমরা দেখবো যে প্যাকেজের ভিতরে আমরা কি কি পাচ্ছি। প্রথমে একটা ম্যানুয়াল দেখতে পাচ্ছি। লজিটেকের স্টিকার দেখতে পাচ্ছি এবং আমাদের মাউসটি দেখতে পাচ্ছি। পিছনে একটি সেন্সর দেওয়া আছে, যে গেমিং সেন্সর। লজিটেক মেনশন করেনি আসলে তারা কোন সেন্সরটি ব্যবহার করেছে। পাশে দুটি বাটন, ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড, এবং এই দুটি সহ মাউসটিতে টোটাল 6টি প্রোগ্রামেবল বাটন রয়েছে। এর মানে হচ্ছে আমরা যে কোনো বাটনের যে ফাংশন গুলোকে আমরা প্রোগ্রামের মাধ্যমে চেঞ্জ করতে পারি। এবং এখানে বিশাল বড় কেবল দেখতে পাচ্ছি আমরা। কেবলের লেন্থ 2.1 মিটার এবং সচরাচর এটি অন্যান্য মাউসের থেকে অনেক বড় কেবল। এবার আমরা কিছু স্পেসিফিকেশন এবং ডিটেলস দেবো মাউসটির, যেগুলো আমরা ওয়েবসাইট থেকে কালেক্ট করেছি। এবং মাউসটি বর্তমান প্রাইস 1600 থেকে 1800 টাকার মধ্যে পেয়ে যাবেন এবং এটির 2 বছরের হার্ডওয়্যার ওয়ারেন্টি আছে। লজিটেকের চমৎকার একটি সফটওয়্যার আছে যেটির মাধ্যমে আমরা এই মাউসের RGB থেকে শুরু করে বাটনের যে ফাংশন সেগুলো চেঞ্জ করতে পারি। সফটওয়্যারটির নাম হচ্ছে লজিটেক জি হাব। আমরা এর জন্য যখন একটা ব্রাউজারে গিয়ে লিখবো লজিটেক জি হাব এবং তারপর আমরা লজিটেকের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসব। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে উইন্ডোজ এবং ম্যাকের জন্য আলাদা আলাদা সফটওয়্যার রয়েছে এবং আমরা সেখান থেকে উইন্ডোজ সফটওয়্যারটি ডাউনলোড করে নিচ্ছি। এবং এ পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি অটোমেটিকলি আমাদের মাউসটিকে ডিটেক্ট করে নিয়েছে। এবং সফটওয়্যারের ভিতরে আমরা প্রথমে দেখতে পাচ্ছি DPI বা সেন্সিটিভিটি। এখানে আপনি 4টা লেভেলে আলাদা আলাদা DPI সেট করে রাখতে পারবেন এবং মাউসের স্ক্রল তার উপরে যে একটা বাটন আছে সেটিকে DPI বাটন বলে, এর মাধ্যমে আপনি DPI গুলো সেন্স করতে পারবেন। এবং আমার এখানে 200 থেকে 8000 পর্যন্ত অপশন আছে এবং আমি 4টি অপশন সিলেক্ট করে রেখেছি। দ্বিতীয়ত আমরা যে অপশন, এটি হচ্ছে যে যেহেতু আমরা জানি যে 6টি বাটন আছে আলাদা আলাদা, এবং এই বাটন গুলোর প্রত্যেকটাকেই আপনারা আলাদা আলাদা ফাংশনালিটি চেঞ্জ করতে পারেন। এবং এখানে দেখতে পাচ্ছি একটা লিস্ট আছে, এই লিস্টকে যে কোনো কিছু আপনার ড্রাগ এবং ড্রপের মাধ্যমে বাটনের ফাংশনালিটি চেঞ্জ করতে পারেন। এবং সর্বশেষ আমরা দেখবো RGB-র যে বিভিন্ন মুডগুলো আছে সেগুলো আমরা কিভাবে চেঞ্জ করতে পারি।